ফ্রেন্ডস, গুড মর্নিং। রুতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি রুতিকা। দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, তোমাদের ওখানেও হয়তো হচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো আর্চা সব হয়ে গিয়েছে আমাদের, তোমাদের হয়তো হয়ে গিয়েছে। এবারে রান্নার পালা, আজকে বিশেষ কিছু রান্না না, নিরামিষ রান্না। আজকের দিনটা খুব ভালো, কৌশিকী অমাবস্যা, মায়ের পুজো, ওই জন্য আজকে আমি তো উপোস করেছি, কিছু খাবো না। আমি চা খাবো, চা ছাড়া আর অন্য কিছু খাবো না। বিকেলবেলা পুজো দিতে যাবো, তাড়াতাড়ি ছটফট করে রান্নাটা সেরে নিই। মিষ্টি তো সমানেই পড়ে যাচ্ছে, আজকে আর খিচুড়ি না, এমনি প্লেন নিরামিষ রান্নাই করছি। নিরামিষ রান্না করলাম বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট, আর এদিকে এক বালতি কাঁচাও হয়ে গিয়েছে, কাঁচা দেওয়াও কমপ্লিট, মোটামুটি কাজ হলো। বাজে দুপুরবেলা তিনটে, মোটামুটি সব কাজকর্ম সারা হয়ে গেল, সবাইকে খেতে দেওয়া হয়ে গেল। সবাইকে খেতে খেতে দিয়ে এবারে নিজে একটু চা খাচ্ছি, লাল চা। লাল চা খেলাম, এই এবারে 5টা সাড়ে 5টা নাগাদ যাবো পুজো দিতে। এবারে মন্দিরা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে এসে ঘরে চলে এলাম। ঘরে এসে এবারে একটু প্রসাদ উঠে দিলাম, এবার ফুচকা কিছু খাবো, খুব ভালো কাটলো। আজকে মায়ের পায়ে অমৃত দিলাম, আজকে খুব ভালো একটা দিন, কৌশিকী অমাবস্যা, মায়ের পায়ে অমৃত দিলাম, কৌশিক করে আমাকে বলে দিল খাবো, প্রসাদ খাবো, খেয়ে বন্ধুরা। মন্দির থেকে আসলাম, মন্দির থেকে এসে ফ্রেশ হয়ে এবার কাউন চালটা খাবো। এবার এত যতক্ষণ না খাচ্ছি উপোসের পরে ততই ভালো, এবার যেই খাবো সঙ্গে সঙ্গে আর শরীর যেন মনে হবে ছেড়ে দেবে, সেই জন্য খাবারটা শেষ করে নিই। খাবারটা সামনে নিয়ে বসেছি, খাবারটা শেষ করে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই, সবাই ভালো থেকো, আমার পাশে থাকো।